নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমার চ্যানেলে। বন্ধুরা, সামনেই আসছে উল্টো রথ। হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব বলে মনে করা হয়। রথের দিন যে কোনো শুভ কাজ করা যায়, এদিন কোনো দোষ পাওয়া যায় না। হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন। সোজা রথে জগন্নাথের ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে 7 দিনের জন্য গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে বেড়াতে যান, আবার 7 দিন পর ফিরে আসেন। ফেরার দিনই পালন করা হয় উল্টো রথ উৎসব। হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয়। সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষ মুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন, তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না। এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে। সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম এবং ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি বেড়াতে যান, 1 সপ্তাহ পর ফের যেদিন ফিরে আসেন সেই দিনই হয় উল্টো রথ। হিন্দু ধর্মে জগন্নাথের পুজোর দিনকে অতি পবিত্র দিন বলে ধরা হয়। বন্ধুরা, আজকের এই পর্ব থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে উল্টো রথ কবে পালিত হচ্ছে তার সম্পূর্ণ সময়সূচি, এবং এই দিনে, এই উল্টো রথের দিনে যে 6টি জিনিস ভুল করেও মুখে তুলবেন না, সে 6টি জিনিস সম্পর্কে জানবো। তবে সবটাই জানবো, জানবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই এবছরে 2024 সালে উল্টো রথের সময়সূচি। এবছর অর্থাৎ 2024 সালে ইংরাজির 16ই জুলাই, 2024 বাংলার 31শে আষাঢ়, 1431 বঙ্গাব্দ মঙ্গলবার বিকেল 5:26-এর মধ্যে উল্টো রথযাত্রা সমাপ্ত হবে। বন্ধুরা, উল্টো রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন, এবং এদিনে কোনো ঝগড়া অশান্তি বা ঝামেলায় জড়াবেন না, কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব পূর্ণ হন, তাহলে আপনাদের জীবনে নেমে আসতে পারে চরম দুর্গতি। তাই এই পবিত্র দিনেও কিন্তু কারো সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না, এবং নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন। চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক এই দিনে কোন জিনিসগুলো খাওয়া নিষেধ। যে জিনিসগুলো খেলে জগন্নাথ দেব অতি ক্ষুণ্ণ হন সে জিনিসগুলো এবার জেনে নেওয়া যাক। এদিনে পটল খাওয়া একেবারেই যাবে না। এদিনে কলমি শাক একেবারেই গ্রহণ করবেন না, কারণ রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব কুপিত হন, তাতে সংসারে অশান্তি নেমে আসে, আর্থিক অনটন শুরু হতে পারে। এদিনে আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে, সেটি হলো আমাদের গ্রাম বাংলার পরিচিত অতি প্রিয় শাক, সেটি হলো পুঁই শাক। এই শাকটি রথের দিন মনে করে খাওয়া বাদ দিন। এদিনে বন্ধুরা কোনো রকম তিতোজাতীয় খাবার খাওয়া একেবারেই চলবে না। গরমে আমরা সকলেই কম বেশি তিতো খাই, কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না কোনো তিতোজাতীয় জিনিস। উচ্ছে, করলা, নিম পাতা, কুলেখাড়া, এই জিনিসগুলো এদিন একেবারেই খাওয়া চলবে না। এদিনে বন্ধুরা সকল প্রকার আমিষ জাতীয় খাবার থেকে দূরে থাকতে হবে। মাছ, মাংস, ডিম এদিনে একেবারেই গ্রহণ করা চলবে না। আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো ফল লাভ হবে না, বরং ফল উল্টোই হতে পারে। বন্ধুরা, এদিনে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না। মদ, গাঁজা, সিগারেট এগুলো খাবেন না। কাউকে সেবন করতে দেখলে তাকেও নিষেধ করবে। এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ কৃপা পাবেন। বন্ধুরা, আজকের পর্বটি তবে এ পর্যন্তই। পর্বটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে একটা নতুন পর্বের সাথে, একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।